নরওয়ের আর্লিং হল্যান্ড ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে তৃতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। অবশ্য এ নিয়ে রেকর্ড অষ্টমবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন LM10। তবে প্রশ্ন উঠছে, মেসি কি আদৌ ফিফা বেস্ট ডিজার্ভ করেন নাকি শুধুই মার্কেটিং আর ইমেজের জন্য মেসিকে আবারও বিজয়ী ঘোষণা করা হলো? তো চলুন আমরা একটু দেখি কিভাবে ফিফা বেস্ট দেয়া হলো মেসিকে। বিশ্বজয়ের পর থেকে মূলত মেসি অনেকটা রিল্যাক্স মোড়ে আছেন। ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। এরপরও 2022 সালের ফিফা দ্য বেস্ট মেসি জিতেছেন বিশ্বকাপে তার অতি মানবীয় পারফরমেন্সের কল্যাণে। অবশ্য 2022-23 সিজনের ব্যালন্ডিওরও জিতেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। তবে এর মধ্যে ফিফা আবার ঘোষণা করে 2023 সালের জন্য ফিফা দ্য বেস্টের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম। তবে 2022 সালের ফিফা দ্য বেস্ট মূলত বিশ্বকাপকে কেন্দ্র করে দেয়, সেটা 2021 সালের আগস্টের 8 তারিখ থেকে 2022 সালের 18 ডিসেম্বর পর্যন্ত পারফরমেন্সের মাপকাঠিতে দেয়া হয়। আর তাতে বিশ্বকাপে সেরা খেলোয়াড় ও বিশ্বকাপ জেতায় মেসি জিতেছেন তাতে কারো কোনো দ্বিমত ছিল না। কিন্তু এরপর ফিফা আবার রেগুলার উইন্ডো হিসেব করে 19 ডিসেম্বর 2022 থেকে 20 আগস্ট 2023 পারফরমেন্সের ভিত্তিতে 2023 সালের জন্য ফিফা দ্য বেস্ট জয়ের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে। সংক্ষিপ্ত তালিকায় কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ডের সাথে স্থান পান আবারও মেসি। আর এতে অনেকেই মেসিকে দেখে বেশ অবাকই হয়েছেন, কেননা এবারের ফিফা দ্য বেস্টে স্থান পেয়েছে 19 ডিসেম্বর 2022 থেকে 20 আগস্ট 2023 সালের পারফরমেন্স, অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন থেকে। আর মেসি এর মধ্যে জিতেছেন শুধুই ফ্রেঞ্চ লিগ ওয়ান। ইন্ডিভিজুয়ালি মেসি ছিলেন লিগ ওয়ানের টপ অ্যাসিস্ট দাতা। এছাড়া মেসির ক্লাব পিএসজি ছিল চ্যাম্পিয়ন্স লিগের মতো ক্লাব পর্যায়ে শীর্ষ টুর্নামেন্টে ফ্লপ। মেসিও ছিলেন নিজের ছায়া হয়ে, তবে দেশের হয়ে মেসি ছিলেন বরাবরই দুর্দান্ত। কিন্তু 2023 সালে আন্তর্জাতিক ম্যাচগুলোর বেশিরভাগই ছিল প্রীতি ম্যাচ। এরপর জুলাইতে তো মেসি ইউরোপই ছেড়ে চলে যান মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে। এরপর অবশ্য এমন অখ্যাত লিগের হাফ সিজনের পারফরমেন্সের ভিত্তিতে আর যাই হোক ফিফা বেস্ট জেতা যায় না তা বোধহয় মেসি নিজেও জানতেন, যেখানে মেসির এবারের প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পে। পিএসজির হিসেব ধরলে এমবাপ্পে মেসি একই কাতারে থাকলেও হল্যান্ড ম্যানসিটির হয়ে জিতেছেন ট্রেবল। এছাড়াও ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএলের টপ স্কোরার। অবশ্য হল্যান্ড এখানে ফিফাকেও দোষ দিতে পারছেন না, কেননা ফিফা বেস্ট যেহেতু ভোটিং সিস্টেমে নির্ধারিত হয় সেখানে যারা ভোট দিয়েছেন তাদেরই বরং জিজ্ঞেস করা যায় যে তারা কিসের ভিত্তিতে মেসিকে দিয়েছেন। তবে এখানে যারা মেসিকে ভোট দিয়েছেন তারা চাইলেই একটা যুক্তি দাঁড় করাতে পারেন, আর তা হলো মেসি হল্যান্ড এমবাপ্পে তিনজনই লিগ জিতেছেন। তবে হল্যান্ড এগিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ে, তাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফাইনালে হল্যান্ড ছিলেন রীতিমতো যাচ্ছে তাই। অপরদিকে কখনো ট্রফি না জিততে পারা ইন্টার মায়ামি মেসির কল্যাণে জিতে নিয়েছে ইতিহাসের প্রথম শিরোপা। হোক সেটা মেজর লিগ সকার, মেসির কাছে তো ইউরোপে ছিল দুধ ভাতের মতোই। আবার ম্যানসিটির দুর্দান্ত টিম পারফরমেন্সে আসলেই হল্যান্ড কখনোই ওয়ান ম্যান আর্মি না, সেটা অন্তত বলা যেত যদি নরওয়ের হয়ে হল্যান্ড কিছু একটা করে দেখাতেন। তবে এখানে মেসি ফ্যানরাও একটা প্রশ্ন তুলতেই পারেন, আর তা হলো দলীয় এবং ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে মেসি কোপা আমেরিকা 2021 জিতেও সে বছর ফিফা বেস্ট তো পানেনি, বরং 2018 সালে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট করেও ছিলেন ফিফা বেস্টের তালিকায় 5 নম্বরে। তাতে হল্যান্ড যদি বেশি গোল করে এবার ফিফা বেস্ট ডিজার্ভ করে, তবে 2018 ও 2021 সালে মেসি কেন নয়। তবে সব কিছু নিরিখে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, আর তা হলো যেহেতু সেরা তিনজন থেকে একজনকে বাছাই করতে হয় তাতে ফিফা বেস্ট কে কেন পেল তা যারা ভোট দিলেন তাদের কাছেই করাটা যথার্থ।